বন্য শূকরের আক্রমণে এক চা শ্রমিক গুরুতর আহত হন এবং তার ঘরে ঢুকে যা বন্য শূকরটি দুটি ছাগলকে হত্যা করে। তার পূর্বে একই এলাকায় অর্থাৎ কমলগঞ্জের সদর ইউনিয়নের ফুলবাড়ির চা বাগানে দুইজন চা শ্রমিককে শূকরে অ্যাটাক করলে একজন ঘটনাস্থলে মারা যান। সম্প্রতি একজন চা শ্রমিকের ঘরে একটি শূকর ঢুকে যায়, সেখানে দুটি ছাগলকে হত্যা করে। তখন একজন বাঁচাতে গেলে ছাগলকে তাকেও আক্রমণ করে। অবশেষে বন বিভাগ বিষয়টি জানতে পেরে ঢাকা থেকে একটি বন বিভাগের টিম আসে, নিস্তেশিয়া দিয়ে অজ্ঞান করে শূকরটিকে লাউছড়া নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পুনরায় লাউছড়া বড় উপভুক্ত করা হয় এবং আহত যে চা শ্রমিকের সকল ক্ষতিপূরণ বন বিভাগ থেকে প্রদান করা হয় বলে জানা যায়। ভিডিও করেন, লাইট জ্বলে না কেন?